আসসালামু আলাইকুম বিকেল 4টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি ওবাইদুল কাদেরের নির্দেশে পদযাত্রার হামলা চালিয়েছে পুলিশ সার্ভিসবে সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী খেলাপির তথ্য লুকিয়ে জালিয়াতি 3 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে এগোতে পারবে না বাংলাদেশ বললেন কাদের চার শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে মুসলিকা নিয়ে হলছাড়া করলো ছাত্রলীগ ওয়াসার এমপি তাকসিমের বিরুদ্ধে মামলার সুপারিশ দুদকের বিজেপির ফৌজদারি মামলা করতে পারবে না আদেশ প্রত্যাহার চাঁদা না পেয়ে কাজ আটকে দেওয়ার অভিযোগ দুই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার পুলিশি নিরাপত্তা নিয়ে আইনি লড়াইয়ে হেরে গেলেন প্রিন্স হ্যারি এবং পালাচ্ছিলেন বর 20 কিলোমিটার ধাওয়া করে বিয়ে করলেন কনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ধানমন্ডিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রিজভী রিজভী বলেন মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মুখে ফ্যাঁসিবাদী হুঙ্কার শোনাচ্ছেন নিশ্চয়ই ওবায়দুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে বলেছেন বিএনপিকে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করে দিতে হবে দুদিন আগেও তিনি বলেছিলেন এখন থেকে শান্তি সমাবেশ নয় সারা দেশে বিএনপিকে প্রতিরোধ করতে হবে বিএনপির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ভার্চুয়ালি বারুইয়ারহাট হেয়াঙ্কো রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান কাদের বলেন আমাদের প্রধানমন্ত্রী G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বর ভারতে যাবেন এর মধ্যে আমাদের পার্টি টু পার্টি একটি আলোচনা হবে সেটার জন্য ভারতের বিজেপি থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আশা করছি জুলাই মাসে যাব ভুয়া কোম্পানির অনুকূলে 350 কোটি টাকার ঋণ অনুমোদন এবি ব্যাংকের এই ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট দুদক বিএফআইইউ সিআইডি এই নির্দেশনা দেওয়া হয়েছে তাদের 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন এর আগে গণমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায় ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে রাতে ঋণের টাকা তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আলী হায়দার রতন তার নামে 5 ব্যাংকে বর্তমানে 559 কোটি টাকার ঋণ রয়েছে বিভিন্ন সরকারি কাজের কার্যাদেশের বিপরীতে সন্দেহজনক উপায়ে নেওয়া এসব ঋণ এখন খেলাপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না এতে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি আজ বুধবার ভার্চুয়ালি বারুইয়ারহাট হেয়াঙ্কো রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধন করে এসব কথা বলেন সেতুমন্ত্রী উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান ওবায়দুল কাদের তিনি বলেন প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসলে বিনিয়োগকারী খুঁজতে দূরে যেতে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের 4 জন শিক্ষার্থীকে বেধরক মারধরের পর জোরপূর্বক মুসলিকা নিয়ে হল ছাড়া করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেল 3টার দিকে হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সিয়াম রহমানের নেতৃত্বে তাদের কক্ষে ডেকে নিয়ে মারধর জেরা ও শেষে মুসলিকা নিয়ে হল থেকে বের করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি হামিদ কারজাই যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ জামান অভি আব্দুল আহাদ আপ্যায়ন সম্পাদক মাজহারুল ইসলাম নীরব ও উপ আইন সম্পাদক মোহাম্মদ তালহা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান সহ 10 জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম এক প্রতিবেদনে এ সুপারিশ করেন প্রতিবেদনে বলা হয়েছে অনুসন্ধানে প্রমাণিত হয় পরিচালক ও পরিচালক এই দুটি পদ ওয়াসার অর্গানোগ্রামে না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির এমডি প্রভাব খাটিয়ে দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন আর 4 বছরের বেশি সময় ধরে তাদের বেতন বাবদ 1,98,65,980 টাকা দেওয়া হয়েছে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হওয়ায় এই পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়
এ বিষয়ে দুদক কমিশনার ডক্টর মুজাম্মেল হক খান বলেন, ওয়াসার এমডি তাকসিমে খান সহ কয়েকজনের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের একটি অনুসন্ধান প্রতিবেদন কর্মকর্তা দাখিল করেছেন। আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, সব ঠিক থাকলে মামলার সিদ্ধান্ত দেবে কমিশন। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। এর ফলে বিজিবি এখন থেকে মামলা করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। তবে বিজিবির মামলা দায়েরের এখতিয়ার নিয়ে জারি করা রুল বহাল রেখেছেন আদালত। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। এর আগে মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের উপর স্থগিতাদেশ দেন আদালত। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানটির শেখ হাসিনা হলের সংস্কার কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। জানা গেছে, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনি ও সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে হলের সংস্কার কাজ বন্ধ রেখেছেন। এদিকে সংস্কার কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হলের আবাসিক সাধারণ শিক্ষার্থীরা। ভারতের কেরালার কান্নুর জেলার চেরুপুঞ্জি একটি বাসভবনে তিন শিশু সহ এক পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, নিহতদের ভেতর তিন শিশু এবং এক দম্পতি রয়েছে। এই দম্পতি গত সপ্তাহে বিয়ে করেছেন, তবে নিহত নারীর আগে একটি বিয়ে হয়েছিল সন্তান তিনটি তার আগের সংসারের। শিশুদের সিঁড়িতে এবং তাদের বাবা মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে এলাকার বাসিন্দারা আজ সকালে পুলিশকে খবর দেয়। ব্রিটেনে নিজের পুলিশের নিরাপত্তা চেয়ে আবেদন করে ব্যর্থ হয়েছেন প্রিন্স হ্যারি। এজন্য তিনি আদালত পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার লন্ডন হাইকোর্টের রায়ে আইনি লড়াইয়েও হেরে গেলেন তিনি। এমনকি নিজের অর্থ দিয়েও পুলিশের নিরাপত্তা পাবেন না ব্রিটিশ রাজ পরিবারের এই সদস্য, এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, ব্রিটিশ সরকার তাকে পুলিশি নিরাপত্তা দিতে রাজি না হওয়ায় আদালতের শরণাপন্ন হন তিনি। তবে ব্যক্তিগত অর্থ প্রদানের বিনিময়ে পুলিশি সুরক্ষা চেয়ে করা সেই আপিলও এবার খারিজ করে দিয়েছেন আদালত। প্রিন্স হ্যারিকে এ বিষয়ে আর না আগানোর কথাও বলেছেন বিচারক চেম্বারলেন। সরকার পক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে, ধনী ব্যক্তিরা চাইলেই পুলিশ কিনে নিতে পারেন না। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের বারেলির বারাদারি এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই পাত্রের সঙ্গে কনের আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে করতে রাজি নন। তাই বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে শহর ছাড়ছিলেন ওই প্রেমিক, কিন্তু রেহাই মিলল না। বিয়ের পোশাক পরে থাকা কনে পলাতক পাত্রকে 20 কিলোমিটার ধাওয়া করে ধরে নিয়ে গেলেন মণ্ডপে। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।